টুডে ডিসকাস অ্যাবাউট ইফ ইউ পারসন ইনক্রিজ ইন in finisher drawing finisher drawing finisher drawing then what action plan অর্থাৎ ইউ পারসন অনেক সময় ফিনিশার ড্রয়িংয়ে বেড়ে যায়, ঠিক আছে? তো বেড়ে গেলে আসলে আমাদের কী করণীয়, কোন কাজগুলো করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। নাম্বার ওয়ান হচ্ছে অটো লেভেলার ড্রাইভগুলো চেক করতে হবে। অটো লেভেলার ড্রাইভগুলো চেক করতে হবে। দেন হচ্ছে সিভি পারসন অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? সিভি পারসন কিন্তু বেড়ে গেলে কিন্তু আপনার আলটিমেটলি ইউ পারসনও বেড়ে যাবে, এই জন্য সিভি পারসন অ্যাডজাস্ট করতে হবে। দেন হচ্ছে পালস জেনারেটর পালস জেনারেটর মাস্ট বি ওয়ার্ক মাস্ট বি ওয়ার্ক অর্থাৎ পালস জেনারেটর যা আছে সেই পালস জেনারেটরটা যদি কোনো ফল্ট থাকে সেটা চেঞ্জ করতে হবে অথবা কাজ করতে হবে, সেটা চেক করে নিতে হবে ঠিক আছে কিনা। এরপর হচ্ছে যে পিএলসি কার্ড চেক করতে হবে, যে কার্ড আছে পিএসসি কার্ড আছে যে এটা আসলে ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্ট আছে তাদের কাজ, সেই পিএসসি কার্ডটা চেক করতে হবে। দেন হচ্ছে স্ক্যানিং রুলার যে গেজ আছে সেই গেজ চেক করতে হবে। স্ক্যানিং রুলারে যে গেজ আছে গেজ পয়েন্টটা সেটা সঠিকভাবে চেক করে নিতে হবে যে ঠিক আছে কিনা। দেন হচ্ছে স্ক্যানিং রুলার গিয়ারিং যদি প্রবলেম থাকে, গিয়ার অনেক সময় প্রবলেম থাকে, সেই স্ক্যানিং রোলারের যে গিয়ারগুলো সেগুলো সেই গিয়ারটা চেক করতে হবে যাতে করে ভাঙ্গা কিংবা কোনো ডিফেক্টিভ না থাকে, হ্যাঁ সেটা চেক করে নিতে হবে। তারপর হচ্ছে ড্রাফটিং রোলার নিডল বিয়ারিং চেক করতে হবে। দেন হচ্ছে কট রোলার ড্যামেজ দেন সেই রোলারটা সেটা চেক করে নিতে হবে, সেটা যে ড্যামেজ আছে কিনা, হ্যাঁ স্ক্র্যাচ আছে কিনা, ফাটা কাটা আছে কিনা। দেন হচ্ছে ইফ গ্রিন ভেরিয়েশন, যদি গ্রিন ভেরিয়েশন থাকে তাহলে কিন্তু ইউ পারসেন্টটা বেড়ে যেতে পারে, ঠিক আছে? এই বিষয়গুলো আশা করি দেখলে ইউ পারসেন্টটা কন্ট্রোল করা সম্ভব, ঠিক আছে? আবার করছে অটো লেভেলার ড্রাইভ চেক করে নিতে হবে, সিভি পারসেন অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন হচ্ছে পালস জেনারেটর মাস্ট বি ওয়ার্ক, পালস জেনারেটর ডিফেক্টিভ থাকলে সেটা কাজ করে নিতে হবে। পিএলসি কার্ড চেক করতে হবে,
দেন হচ্ছে স্ক্যানিং রুলার গিয়ে চেক করতে হবে, স্ক্যানিং রুলার গিয়ার যদি প্রবলেম থাকে সেটা চেক করে নিতে হবে। এরপর হচ্ছে যে এরপর হচ্ছে ড্রাফটিং রুলার নিডল বিয়ারিং চেক করে নিতে হবে। এরপর হচ্ছে যে কট রুলার ড্যামেজ যদি থাকে সেটা চেক করে নিতে হবে। আর হচ্ছে ইফ গ্রেন ভেরিয়েশন, যদি গ্রেন ভেরিয়েশন থাকে সেই কারণে U% বেড়ে যেতে পারে। ওকে, আই থিঙ্ক সো, বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।